নমস্কার বন্ধুরা আমি কোয়েল তোমরা দেখছো কেটি এডুকেশন ইউটিউব চ্যানেল কেটি এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা স্বামী বিকানন্দ স্কলারশিপে কিভাবে অ্যাপ্লাই করবে কিভাবে ডকুমেন্টস গুলো আপলোড করবে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তোমাদের প্রয়োজনীয় বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো আর চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও এই চ্যানেলের মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের নিত্য নতুন আপডেট পেয়ে যাবে এখনও যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি অবশ্যই জয়েন হয়ে যাও সেখানে নিত্য নতুন আপডেট পেয়ে যাবে এছাড়াও তোমাদের যদি পার্সোনাল কিছু জিজ্ঞেস করার থাকে আমাকে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারো ইনস্টাগ্রাম ও টেলিগ্রামের আইডি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো বন্ধুরা এই ভিডিওটি শুরু করেছে এই মুহূর্তে আমি এসবিএমসি এম এর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তো এখানে রেজিস্ট্রেশন বলে যে অপশনটি রয়েছে রেজিস্ট্রেশন বলে অপশনটিতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করে নেমে এসে এই অপশানটিতে তোমাদের টিক দিতে হবে এবং তারপরে প্রসিড ফর রেজিস্ট্রেশন অপশনটিতে তোমাদের ক্লিক করতে হবে এবং এই অপশানটিতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম বেরিয়ে যাবে যে তোমরা কোন ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তোমরা নিজেদের যে যে ডিপার্টমেন্টে নিয়ে পড়াশোনা করছো সেটি তোমাদের ক্লিক করতে হবে আমি নেক্সট ভিডিওতে কন্যাশ্রী কেছি কীভাবে তোমরা ফিল আপ করবে সেটি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো এবং তোমরা নিজেদের নিজেদের ডিপার্টমেন্ট চুজ করে অ্যাপ্লাই ফর ফ্রেস অ্যাপ্লিকেশন এই অপশানটিতে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম একটি ফ্রন্ট পেজ খুলে যাবে এই পেজটিতে তোমাদের সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে নেম অফ দ্য কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন লাস্ট যে এক্সামটা তোমরা পাস করেছো সেটি দিতে হবে নেইম অফ দ্য বোর্ড তোমরা কোন বোর্ড থেকে পাস করেছো কোন সালে তোমরা পাশ করেছো লাস্ট যে এক্সামটা দিয়েছো সেটার রোল নাম্বারটা তোমাদের দিতে হবে পাসিং ইয়ার অব টেন্থ স্ট্যান্ডার্ড বোর্ড তোমরা মাধ্যমে কত সালে পাস করেছো সেটি তোমাদের এখানে লিখতে হবে মাধ্যমিকে তোমাদের অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বারটা ছিল সেটি দিতে হবে এবং মাধ্যমিকে তোমরা কত পেয়েছ আউট অফ কতর মধ্যে কত পেয়েছো এবং কত পার্সেন্টেজ সেটি তোমাদের এখানে লিখতে হবে এবং তারপরে তোমাদের প্রেজেন্ট কোর্স স্টাডি যেটা বর্তমানে পড়াশোনা করছো সেটি তোমাদের দিতে হবে সিলেক্ট ডিস্ট্রিক্ট নিজেদের ডিস্ট্রিক্ট দিতে হবে কোন ইনস্টিটিউশনে বর্তমানে তোমরা পড়াশোনা করছো প্রেজেন্ট যে কোর্স নিয়ে পড়াশোনা করছো সেটির নাম দিতে হবে কী নিয়ে পড়াশোনা করছো সে করছে এবং কত বছরের পড়াশোনা করছো সেটি তোমাদের এখানে লিখতে হবে এবং তার সাথে কবে অ্যাডমিশন নিয়েছ সেটি তোমাদের এখানে সিলেক্ট করতে হবে এবং তার সাথে কিছু বেসিক ডিটেলস তোমাদের এখানে ফিল করতে হবে নিজেদের ফার্স্ট নেম মিডিল নেম থাকলে দেবে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই লাস্ট নেম অর্থাৎ সার নেম দিতে হবে এবং তার সাথে তোমাদের মোবাইল নাম্বার দেবে আর বন্ধুরা মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু ভ্যালিড মোবাইল নাম্বার দেবে টাকা ঢোকার সময় তোমাদের ফোনে যে মেসেজ আসবে সেটাতে যাতে কোনো প্রবলেম না হয় এরপর তারপরে তোমরা নিজেদের ইমেল আইডি দেবে নিজেদের মেল অথবা ফিমেল সেটি সিলেক্ট করে নিজেদের রিলিজিয়ান সিলেক্ট করবে তোমরা এবং তারপরে তোমরা নিজেদের ইচ্ছা মতো এখানে পাসওয়ার্ড দেবে কনফার্ম পাসওয়ার্ড করে রেজিস্টার বলে অপশানে ক্লিক করবে আর বন্ধুরা পাসওয়ার্ডটা কিন্তু তোমাদের এইরকমভাবে দিতে হবে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যেখানে তোমাদের ওয়ান আপার কেস অ্যালফাবেট থাকবে এবং ওয়ান লোয়ার কেস অ্যালফাবেট থাকবে এবং জিরো থেকে নাইন পর্যন্ত যে কোনো একটি নাম্বার এবং তার সাথে অ্যাট দ্য রেট অফ বা হ্যাশ বা ডলার যে কোনো একটি সাইন দিতে হবে তোমাদের এইভাবে পাসওয়ার্ডটি তৈরি করতে হবে এবং রেজিস্টার করার পর তোমাদের এরকম একটি প্রোফাইল সামনে খুলে যাবে তারপরে তোমাদের সমস্ত ডকুমেন্টস অলরেডি আমি বলে দিচ্ছি তোমাদের কি কী ডকুমেন্টস লাগবে এবং ছবি এখানে তোমাদের অ্যাটাচ করাতে হবে তোমরা যদি দেখতে চাও কী কী ডকুমেন্টস লাগবে সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে তো বন্ধুরা এখানে এবার তোমাদের এডিট করতে হবে প্রোফাইলটাকে নিজেদের তো এডিট প্রোফাইলে তোমাদের যেতে হবে এডিট প্রোফাইলে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে তোমরা যে ফিল আপ করেছো সেই ফিল তোমরা এখানে দেখতে পাবে তারপরে নিজের দিকে স্ক্রোল ডাউন করে নেমে আসবে তারপরে এখানে নিজেদের যে ছবি নিজেদের ছবিটা অবশ্যই কিন্তু কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে কুড়ি থেকে পঞ্চাশ কেবির যদি বেশি হয়ে যায় তাহলে এখানে নেবে না প্রবলেম হবে তাই কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে নিজেদের ছবি এখানে আপলোড করতে হবে আর ইমেজ ফরম্যাটটা অবশ্যই জেপিজি অথবা জেপি ইজির মধ্যে হতে হবে ছবি আপলোড করার পর এখানে যে সিগনেচার সেটি দশ থেকে কুড়ি কেবির মধ্যে হতে হবে এবং সিগনেচারটি আপলোড করতে হবে আপলোড করার পর সেভেন কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তারপরে তোমাদের কিছু পার্সোনাল ডিটেলস দিতে হবে নিজেদের বাবার নাম মায়ের নাম এবং তার সাথে বাবা কি করেন তোমাদের নেম অফ দ্য গার্ডিয়ান তোমার যিনি গার্ডিয়ান রয়েছেন তার নাম এখানে দিতে হবে গার্ডিয়ান কি কাজ করেন সেটি দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে এবং তার সাথে তোমাদের নিজেদের রিলিজিয়ান রিলিজিয়ান কি মাইনরিটি কমিউনিটি তোমরা এখানে লিখে দেবে নো এবং তারপরে তোমাদের নিজেদের এখানে আধার নাম্বার দেবে এবং তারপরে এটি তোমাদের ফিল আপ করবে রিলিজিয়ান উইথ গার্ডিয়ান গার্ডিয়ানের সাথে তোমার যে রিলেশান সেটি তুমি লিখবে এবং নিজেদের কাস্ট লিখবে গার্ডিয়ানের যে কাস্ট রয়েছে এবং তার সাথে লিখবে ওয়েদার দ্য ক্ল্যান্ট ইজ ডোমিকাল্ড ইন ওয়েস্ট বেঙ্গল তো তোমরা এখানে নো লিখে দেবে তারপরে এখানে নিজেদের হাউস নাম্বার দেবে নিজেদের বাড়ির নাম্বার বাড়ি কোথায় পিনকোড কোন স্টেট সেটি লিখবে পোস্ট অফিস ডিস্ট্রিক্ট স্ট্রিট নেম দেবে তোমরা বর্তমানে তোমরা কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করেছো কি না গভর্নমেন্ট কোনো স্কলারশিপে তোমরা এখানে নো দিয়ে দেবে যদি গভর্নমেন্ট বা সেন্ট্রাল কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমরা সিলেক্ট করেছো না সেটিতেও তোমরা নো দিয়ে দেবে টোটাল ফ্যামিলি ইনকাম অবশ্যই আড়াই লাখের মধ্যে হতে হবে যেটি তোমাদের ফ্যামিলি ইনকাম সেটি তোমরা এখানে লিখে দেবে তারপর নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা দেবে আইএফসি কোড ব্রাঞ্চ নেম ব্রাঞ্চ কোড নেম অফ দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এমআরসিআর কোড এগুলি তোমরা দেবে বন্ধুরা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু ভ্যালিড দেবে কে আপডেট করিয়ে দেবে যাতে টাকা ঢুকতে কোনো রকম প্রবলেম না হয় পেমেন্ট ফেল না হয়ে যায় তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে তোমরা ক্লিক করবে এবং তারপরে তোমাদের ইনকাম সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে ইনকাম সার্টিফিকেট নিয়ে এর আগে অনেক ভিডিও প্রোভাইড করে দিচ্ছি সেটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো নিজেদের মাধ্যমিকের মার্কশিটটা এখানে আপলোড করতে হবে এবং তার সাথে বর্তমানে যে অ্যাডমিশন রিসিপ্ট যে কোর্সে পড়াশোনা করছো সেটির অ্যাডমিশন রিসিপ্টটা আপলোড করতে হবে ব্যাংকের বইয়ের যে ফ্রন্ট পেজ রয়েছে যেখানে তোমাদের আইএফসি কোড অ্যাকাউন্ট নম্বর সমস্ত কিছু রয়েছে সেটি তোমাদের স্ক্যান করে এখানে আপলোড করতে হবে এবং তারপরে ইনকাম সার্টিফিকেট যেটি সেটি তোমাদের এখানে আপলোড করতে হবে আর বন্ধুরা তোমাদের কিন্তু সমস্ত কিছু পিডিএফ বানিয়ে আপলোড করতে হবে পিডিএফটা তোমরা যে অ্যাপ স্ক্যানার বা যে কোনো অ্যাপ থেকে তোমরা পিডিএফ বানিয়ে এখানে আপলোড করতে পারবে আর অবশ্যই তোমাদের দুশো কেপির মধ্যে হতে হবে এবং তার সাথে তোমাদের যে লাস্ট এক্সামটা দিয়েছ সেটার মার্কশিট এখানে আপলোড করবে আর অবশ্যই কিন্তু বোথ সাইড মার্কশিট আপলোড করবে ডোমিকাল সার্টিফিকেট অর্থাৎ তোমাদের আধার কার্ড বা ভোটার আইডি যে কোনো একটি তোমাদের এখানে স্ক্যান করে দিতে হবে আর সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের স্ক্যান করে দিতে হবে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটটা এখানে আপলোড করে এখানে তারপরে এই যেখানে দেখতে পাচ্ছ তোমরা সেটিতে তোমাদের টিক করতে হবে টিক করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে তারপরে এখানে তোমাদের সমস্ত যে ডিটেলসগুলি দিয়েছিলে সেগুলি তোমরা এখানে চেক করে নেবে সমস্ত কিছু যে কোনো কিছু ভুল রয়েছে কি কোনো কিছু ভুল থাকলে কিন্তু এডিট করে নেবে আর যদি ভুল না থাকে তাহলে ফাইনালি তোমরা কিন্তু সাবমিট করে দেবে এই সাবমিট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে ফাইনালি অ্যাপ্লিকেশানটি সাবমিট করার পর তোমরা তোমাদের যে বেসিক ডিটেলসগুলি এখানে ফিল আপ করেছিলো সেগুলি তোমরা এখানে দেখতে পেয়ে যাবে পর পর পরপর বন্ধুরা ফাইনালি সাবমিট হওয়ার পর এরকমভাবে নিজেদের প্রোফাইলটি তোমরা দেখতে পাবে নিজেদের স্ট্যাটাস দেখতে পাবে তোমাদের অ্যাপ্লিকেশান কত দূর আছে সাবমিট হয়েছে কিনা স্যানশান হয়েছে কিনা সমস্ত কিছু স্টেটাস তোমরা দেখতে পাবে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো তোমরা কিভাবে তোমরা নিজেদের স্ট্যাটাস চেক করতে পারো তোমাদের যদি কিছু প্রবলেম থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করিও নেক্সট ভিডিওতে কেত্রি ফর্ম ফিল আপ আমি দেখিয়ে দেবো রিনিউয়াল দেখিয়ে দেবো তার জন্য বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অবশ্যই ক্লিক করে দিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ